প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটির দিন কি শেষ হতে যাচ্ছে? আমি জানি আপনারা অনেকেই এই লাইনটা দেখে একটু ঘাবড়ে যাবেন, কারণ অনেকেই কিন্তু রিসেন্ট ব্লগিং শুরু করেছেন কিংবা চ্যাট জিপিটি নিয়ে নতুন নতুন প্ল্যান আসলে করতে যাচ্ছেন, যে চ্যাট জিপিটি নিয়ে আমরা কিভাবে বিজনেস করতে পারি, কিভাবে আমাদের জবটাকে আরো বেশি ক্রিয়েটিভ করতে পারি, আমরা কিভাবে আরো ডাইনামিক কাজকর্মগুলো করতে পারি। সো এই ডাইনামিক কাজকর্মগুলো করার ফাঁকে ফাঁকেই কিন্তু চ্যাট জিপিটির জন্য অনেকগুলো এআই ডিটেকশন টুলস চলে এসেছে, যার দ্বারা আমরা চ্যাট জিপিটি দ্বারা কোনো আর্টিকেল কিংবা কোনো কন্টেন্ট যদি রাইটিং এর কাজ করি তাহলে সেটা খুব সহজে ধরে ফেলবে এবং দেখা যাবে সেটা বলবে যেটা হচ্ছে একটা রোবট আর্টিকেল বা রোবট কন্টেন্ট, এই ধরনের কিছু আমাদের শো করবে। সো এই চ্যাট জিপিটির যে এআই ডিটেকশন টুলসটা রয়েছে এটাকে আমরা কিভাবে বাইপাস করতে পারি, বা আমরা এখান থেকে একটা আর্টিকেল নিয়ে যে এআই টুলসটা রয়েছে এআই টুলসটা দ্বারা চেক করার পরও কিভাবে আমাদের আর্টিকেলটাকে দেখাবে না বা এটাকে বাইপাস করে ফেলবে, আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারি। সো এই ভিডিওর ভেতরে আমি আপনাদেরকে এআই ডিটেকশন যে টুলসগুলো রয়েছে, প্যারাফ্রেজিং যে টুলসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, প্লাস এই টুলসগুলো বর্তমানে কারা ব্যবহার করছে। আমরা জানি স্কুল কলেজে যারা টিচার রয়েছে তারা তাদের অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এবং অনেক ধরনের কাজগুলো তারা চেক আপ করার জন্য বর্তমানে এআই ডিটেকশন যে টুলস রয়েছে এগুলো ব্যবহার করছে। বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের স্টাফ যারা রয়েছে তারা চেক করছে যে এটার ভিতরে কোনো ক্রিয়েটিভ কিছু রয়েছে নাকি সম্পূর্ণটাই একটা কম্পিউটার আউটপুট কোনো ডেটা। এরপর রয়েছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু এই টুলসটা ব্যবহার করছে, মার্কেটাররা ব্যবহার করছে, ফ্রিল্যান্সাররা ব্যবহার করছে, কারণ আমরা যারা বিভিন্ন ধরনের আর্টিকেল জেনারেট করছি কিংবা ব্লগিং করছি তাদের যে আর্টিকেলগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রিল্যান্সাররা চেক করছে এই ডিটেকশন টুলসগুলো দ্বারা, যে আর্টিকেলটাকে ঠিকঠাক ভাবে আসলে তৈরি করা হয়েছে নাকি এটা একটা ফেক আর্টিকেল বা এআই দ্বারা একটা জেনারেটেড আর্টিকেল। এছাড়া আরেকটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে যে গুগল র্যাঙ্কিং আসলে হচ্ছে কিনা, অর্থাৎ আপনি যদি এআই দ্বারা একটা আর্টিকেল জেনারেট করেন তাহলে আপনার সেই আর্টিকেলটা গুগলের র্যাঙ্কিং হবে কিনা। সো এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার বা এটার আমরা কিভাবে জিনিসটাকে ডিফিট করতে পারি কিংবা আমরা কিভাবে এই চ্যাট জিপিটির যে ডিটেকশন টুলসটা রয়েছে বা এআই টুলসটা রয়েছে এটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারবো সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমত আমি চলে আসছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আমি 50 ওয়ার্ডের প্যাসেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে শেয়ার করেছি রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ব্যানানা উইদিন 50 ওয়ার্ডস। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে 50 ওয়ার্ডের একটা প্যাসেজ চ্যাট জিপিটি প্রোভাইড করেছে। সো এখন আমি কি করব, এই জিনিসটাকে আমরা এআই চেক করব যে এটা 100% একটা সম্পূর্ণ লেজিট একটা আর্টিকেল না এখানে এটা রোবট লার্নিং দ্বারা এটাকে ক্রিয়েট করা হয়েছে। সেজন্য আমি চলে এসেছি এআই চিট চেক, এখানে এসে আমি এটাকে প্রোভাইড করে দিচ্ছি। দেন এখান থেকে এটা চেক করি, এখানে দেখতে পাচ্ছেন 81% সার্টেন দ্য টেক্সট ওয়াজ জেনারেটেড বাই হিউম্যান। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি এখান থেকে আমাদেরকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে এটার 81% পর্যন্ত এটা চেক করার পরেও দেখাচ্ছে যে এটার প্রায় 19% পর্যন্ত কম্পিউটার কিংবা এআই এর সাপোর্ট নেওয়া হতে পারে, বাট 81% হিউম্যান জেনারেটেড একটা আর্টিকেল হিসাবে এখানে এটা শো করছে। আমি যদি কিউটেক্সট চেক করি, কিউটেক্সট চেক করলে দেখা যেতে পারে যে কি দেখাচ্ছে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউটেক্সট আমাদেরকে জানাচ্ছে যে এখানকার মাত্র 20% অন্য একটা লেখার সাথে ম্যাচ রয়েছে, অর্থাৎ আমাদেরকে এটা জানাচ্ছে যে 81% হিউম্যান জেনারেটেড, দ্যাট মিন্স প্রায় 80% দেখাচ্ছে, আর কিউটেক্সট বলছে যে 20% অন্য একটা আর্টিকেলের সাথে ম্যাচ রয়েছে এবং যেখানে ম্যাচ রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে কোথায় থেকে বা কোন আর্টিকেল থেকে এই জিনিসটাকে কপি করে আনা হয়েছে বা চ্যাট জিপিটি কপি করে এনেছে সেই অংশটুকু এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আশা করি আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন যে চ্যাট জিপিটি 100% আপনাদেরকে স্বপ্রণোদিত কোনো আর্টিকেল প্রোভাইড করে না, যদিও আমি খুবই শর্ট একটা টপিক এখানে সিলেক্ট করেছি। সো চলুন নতুন কিছু সিলেক্ট করা যাক। চ্যাট জিপিটি গুগল সম্পর্কে আমাদেরকে কি জানায় এরপর আমরা এই জিনিসটাকে পুনরায় আবার চেক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই আর্টিকেলটাকে এবার বলা হচ্ছে যে 96% এআই, অর্থাৎ একটা রোবট সিস্টেম আমাদেরকে প্রোভাইড করছে। এবার যদি আমরা কিউটেক্সটে চেক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাটার 51% এআই দ্বারা জেনারেট করা হয়েছে এবং এই 51%-এর ভেতরে কোন লেখাগুলো অলমোস্ট হুবহু নেওয়া হয়েছে সেগুলোর নিচে রেড মার্ক উঠে গেছে, যেগুলো কিছুটা নেওয়া হয়েছে সেগুলোতে অরেঞ্জ মার্ক উঠেছে, যেগুলো একদম চ্যাট জিপিটি ইউনিকভাবে জেনারেট করেছে সেগুলোর নিচে কোনো দাগ নেই। সেখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি যদি ক্লিক করি দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি 100% এটুকু কপি করে নিয়ে এসেছে এবং এখান থেকে কোথায় থেকে কতটুকু পার্সেন্ট গুগল থেকে কপি করা হয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বলা হচ্ছে যে 4টা ম্যাচ পাওয়া গেছে 4টা ডিফারেন্ট সোর্স থেকে এবং আমাদের এখানকার প্রত্যেকটা লাইনের বিপরীতে কোন আর্টিকেল থেকে কত পার্সেন্ট ম্যাচ পাওয়া গেছে এখানে এটা দেখাচ্ছে।
যেমন asana.com থেকে 92% সিমিলার পাওয়া গেছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে আমি যদি হুবহু ChatGPT থেকে কোন একটা আর্টিকেল জেনারেট করে সেটা যে কোনো জায়গায় পাবলিশ করি তাহলে সেখান থেকে আমার AI ডিটেকশন করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার চলুন আমি আপনাদেরকে এবার আরো বেশ কিছু সাইট আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এখান থেকে লেখাটাকে পুনরায় কপি করছি। এখান থেকে আমি এডিট প্যাডে এই জিনিসটাকে শেয়ার করলাম এবং এখান থেকে আমি প্লাজারিজম সেট করছি। দেখা যাক এখানকার প্লাজারিজম অ্যাড করলে আমার এটাকে কত পার্সেন্ট ইউনিক শো করে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ChatGPT থেকে যে আর্টিকেলটা নিয়ে এসেছি ঠিক সেম লেখাটা এডিট প্যাডের ভিতরে বলা হচ্ছে 71% ইউনিক এবং 29% প্লাজারাইজড। সো বুঝতে পারছেন কোনটা কোনটা এখান থেকে কপি করা হয়েছে, সেটা এখানে মেনশন করা রয়েছে এবং বাকিটুকু এখানে দেওয়া রয়েছে এবং কোথা থেকে কোনটুকু কত পার্সেন্ট নেওয়া হয়েছে একদম সোর্স সহ পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আপনাদের সামনে যে সাইটটা হাজির করতে যাচ্ছি সেই সাইটের নাম হচ্ছে prepostaco.com। সো এই সাইটেও আমাদের লেখাটাকে পোস্ট করে দিলাম। এখানেও দেখতে পাচ্ছেন আমাদেরকে 70% ইউনিক বলছে এবং 30% প্লাজারাইজড বলা হচ্ছে। আপনাদের সাথে যে সাইটগুলো শেয়ার করলাম এই সাইটগুলোর ভেতরে ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশি চেক করা হয় এই সাইটটাকে, অর্থাৎ aichitcheck.com। এই সাইটটা দ্বারা বেসিক্যালি টিচার বলেন কিংবা ইউনিভার্সিটি, এরপর বলা হয় ইনস্টিটিউট কিংবা যে কোনো জিনিস, AI যত ধরনের চেকিং রয়েছে সবকিছু বেসিক্যালি এই ওয়েবসাইট দ্বারা চেক করা হয় এবং এই ওয়েবসাইট দ্বারা তুলনামূলক অনেক অ্যাকুরেট ইনফরমেশন প্রদান করা হয়। যেমন আমাদের এই আর্টিকেলটার বিপরীতে AI চিট চেক বলছিল যে 96% এই টেক্সটটা AI দ্বারা জেনারেট করা হয়েছে। আমরা যেটা AI দ্বারা জেনারেট করা হয়েছে সেটা তো আমরা জানি যে এটা আমরা AI দ্বারা জেনারেট করেছে। এবার আমরা এই সম্পূর্ণ লেখাটাকে বাইপাস করব। সো আমরা লেখাটাকে কিভাবে বাইপাস করব? সো বাইপাস করার প্রসেসও প্রায় একই রকম। সো বাইপাস করার জন্য আমি এখান থেকে লেখাটাকে আবার কপি করছি। আপনাদেরকে নিয়ে এসেছি quillbot.com। আমাদের একটা ভিডিও ছিল যে তিনটা ইম্পর্টেন্ট সাইট শেয়ার করার, সেখানে আমি আপনাদের সাথে quillbot-টাকে শেয়ার করেছিলাম। এখান থেকে আমি যদি এটাকে শেয়ার করি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এখানে রয়েছে প্যারাফ্রেজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই জিনিসটা একটু চেঞ্জ করে দিয়েছে। এবার চলুন আমরা এই লেখাটাকে কপি করি। কপি করার পরে এখানে চলে আসি। এবার দেখতে পাচ্ছেন এখানেও এই লেখাটাকে বলা হচ্ছে যে 93% AI। আপনি যখন এই লেখাটাকে নিতে চাইবেন আপনাকে কাজ করতে হবে এখানে। এখান থেকে আপনাকে কোন কাজটা করতে হবে, আপনি এখানে জাস্ট যেগুলো দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ মার্ক করা রয়েছে সেগুলোতে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের জিনিসগুলোকে চেঞ্জ করে দিবেন। কারণ আমরা জানি গুগলটা যখন প্রতিষ্ঠা করা হয় তখন এখানকার ল্যারি পেজ এবং সার্জে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিল তখন তারা PhD-র স্টুডেন্ট ছিল। সো আমরা এখানে বলা হয়েছে ইউনিভার্সিটিজ ডিগ্রি অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সো এখান থেকে আমি এটা PhD সিলেক্ট করে দিয়েছি। এরকম বেশ কয়েকটা শব্দ আপনারা জাস্ট একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে একটার বিপরীতে আরেকটা ফ্রেজ আপনারা যদি ইউজ করেন তাহলে দেখবেন একটা লেখা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা লেখাটাকে আবার একটু কপি করি। এবার দেখেন মাত্র জাস্ট 4-5 শব্দ আমি চেঞ্জ করে দিয়েছি। এবার আমাকে কি দেখাচ্ছে যে 84% টেক্সট বাই হিউম্যান। সো বুঝতে পারছেন আমরা যখন একটা আর্টিকেল ChatGPT থেকে নিব, নেয়ার পরে আমরা অন্য কোনো সাইটে খুব একটা যাব না, আমরা সরাসরি যে কাজটা করব কিউবটে চলে আসব। আসার পর এখান থেকে রিফ্রেশ সিলেক্ট করব। রিফ্রেশ সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমরা একটু চেক করে নিব এই ওয়েবসাইট দ্বারা। এই ওয়েবসাইট দ্বারা চেক করেই আপনি আসলে মোটামুটি একটা 70%-এর উপরে একটা ভালো ধারণা পাবেন যে আপনার আর্টিকেলটা যে কোনো জায়গায় ব্যবহারের জন্য উপযোগী কিনা। সো আপনি যখন এখানে দেখবেন যে প্রায় 70%-এর উপরে বা 80%-এর উপরে আপনার আর্টিকেলটাকে হিউম্যান জেনারেটর দেখা যাচ্ছে তখন আপনি বুঝবেন এটাকে আপনি শেয়ার করতে পারবেন নির্দ্বিধায়। এছাড়া এই সাইটটা ছাড়াও আপনি আরো অনেকগুলো সাইট পাচ্ছেন যেখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্যাড রয়েছে, এখান থেকে আমরা প্যারাফ্রেজিং এ সিলেক্ট করব। প্যারাফ্রেজিং এ সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে আউটপুটটা পেতে যাচ্ছি এখান থেকে প্যারাফ্রেজ সিলেক্ট করে দিব। ওকে, আমরা এখান থেকে যে আউটপুটটা পেয়েছি এই আউটপুটটা যদি আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে এটা চেক করে দেখাই যে এটা আমাদেরকে ঠিক কত পার্সেন্ট ইনফরমেশন দিচ্ছে। দেখেন আমি যখন এই সাইটটা অর্থাৎ এডিট প্যাড ব্যবহার করছি আমাকে নিজের মতো করে আলাদা কোনো কিছু মডিফাই করতে হয়নি। এডিট প্যাড থেকে সরাসরি আমি যেটা দিয়েছি ওরা সরাসরি নিজেদের মতো করেই আমাকে সর্বোচ্চ বেস্ট একটা প্যারাফ্রেজ এডিটিং করে আমাকে জিনিসটা দিয়ে দিয়েছে। সো আমি জিনিসটাকে সিম্পলি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিয়েছি। আমাকে দেখাচ্ছে যে 100% জেনারেটেড হিউম্যান। দ্যাট মিন্স আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, কিচ্ছু আমি করিনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ChatGPT-র লেখাটাকে খুব সহজেই বাইপাস করে ব্যবহার করতে পারবেন। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এবার কথা হচ্ছে যে গুগল র্যাঙ্কিং হচ্ছে কিনা। আমাদের যে ইয়ং বেকার ব্লগটা ছিল ফ্রি ব্লগ, আমি আপনাদের
আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে প্রিভিয়াস টিউটোরিয়াল ছিল যে কিভাবে আমরা আর্টিকেল লিখে চ্যাটজিপিটি দ্বারা ইনকাম করতে পারি, সেখান থেকে দেখুন আমি ফেব্রুয়ারি 6 তারিখ এখান থেকে লাস্ট আর্টিকেল পাবলিশ করেছি এবং বিভিন্ন জায়গায় কিছু লিঙ্ক বিল্ডিং এর কাজ করেছিলাম, বিভিন্ন জায়গায় শেয়ার টেয়ার করেছিলাম। সেখান থেকে আজকে হচ্ছে 19 তারিখ এবং এটা হচ্ছে 6 তারিখে, দ্যাট মিন্স আমার হাতে ছিল 2 সপ্তাহ। 2 সপ্তাহের ভেতরে আমি এখান থেকে দেখুন এই প্রথম আর্টিকেলে প্রায় 2000 এর কাছাকাছি ভিউ পেয়েছি, এখান থেকে প্রায় 3000 এর কাছাকাছি ভিউ পেয়েছি, এখান থেকে 4000, এরপর দেখতে পাচ্ছেন 8500 এর মতো ভিউ পেয়েছি এবং আমাদের ফার্স্ট যে আর্টিকেলটা সাবমিট করা হয়েছিল সেখান থেকে প্রায় 7000 সামথিং ভিউ এখান থেকে আমরা পেয়েছি এবং কিছু কিছু দেখা যাচ্ছে খুবই কম ভিউ পেয়েছে, কিছু কিছু দেখা যাচ্ছে মডারেট লেভেলে ভিউ পেয়েছে। এখন কথা হচ্ছে যে চ্যাটজিপিটির আর্টিকেলগুলো র্যাঙ্ক হচ্ছে কিনা। জি, চ্যাটজিপিটির আর্টিকেল র্যাঙ্ক হচ্ছে। র্যাঙ্ক কিভাবে হচ্ছে আমি বুঝবো, এই দেখুন আমাদের এই আর্টিকেল 1টা, 2টা এবং 3টা আর্টিকেল, মোট টোটাল এখানে 9টা আর্টিকেল পাবলিশ করা রয়েছে, তার ভিতরে 3টা আর্টিকেল মোটামুটি র্যাঙ্ক করেছে, সেখান থেকে আমার খুব ভালো একটা ভিউ জেনারেট হচ্ছে। সো আপনারা যারা শুধুমাত্র চ্যাটজিপিটি দ্বারা কাজ করতে চাইবেন আপনারা করতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে 100% হিউম্যান টাচ দিতেই হবে, যেমনটা আমি আপনাদেরকে বাইপাস করে দেখালাম, ঠিক সেম মেথড আপনাদেরকে চেঞ্জ করে কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো কাজই করবেন না, এভাবে শর্টকাটে জাস্ট কপি পেস্ট করে আর্টিকেল লিখবেন, তাহলে আপনি 1-2 বছর মার্কেটে এক্সিস্ট করতে পারেন কিংবা আরো কম সময় আপনি হয়তো মার্কেটে টিকতে পারবেন। আমাদের প্রিভিয়াস একটা ফেসবুক লাইভ ছিল যে এআই শিখবেন কেন, January 30 আমি একটা ভিডিও করেছিলাম, লাইভে এসেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আপনারা যারা শুধুমাত্র সরাসরি চ্যাটজিপিটি ব্যবহার করে এআই আর্টিকেল সাবমিট করছেন তারা আসলে মার্কেটে দীর্ঘদিন টিকতে পারবেন না, কারণ খুব শীঘ্রই বিভিন্ন ধরনের ডিটেকশন টুলস চলে এসেছে, এআই ডিটেকশন টুলস, সেগুলো দ্বারা আসলে টিকে থাকা পসিবল না। এখন হয়তো বা গুগল দেখা যেতে পারে বা অ্যাডসেন্স দেখা যেতে পারে আপনাদেরকে মনিটাইজেশন দিতে পারে, কিছুদিন পর হয়তো মনিটাইজেশন দেওয়া বন্ধ করে দিতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের যেসব অ্যাড নেটওয়ার্ক রয়েছে সেগুলো হয়তো বা দিবে না। সেই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 100% আপনাদেরকে হিউম্যান টাচ দিতে হবে, এতে করে আপনাদের লেখার মান দেখা যাবে, আরো কোয়ালিটিফুল হবে, আরো বেশি র্যাঙ্ক ফ্যাক্টরে এগিয়ে থাকবেন, সব দিক দিয়ে আপনার মোটামুটি আপনার সময়টা আসলে নষ্ট হবে না। তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে চ্যাটজিপিটির দিন কি শেষ হতে যাচ্ছে কিনা। উত্তর হচ্ছে না, চ্যাটজিপিটির দিন শেষ হতে যাচ্ছে না, বরং আপনারা চ্যাটজিপিটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের হিউম্যান ডিটেকশন টুলস বা বাইপাস করে আপনাদের লেখাটাকে আপনি ইউজ করতে পারেন। মনে রাখবেন আপনি একটা আর্টিকেল লিখতে গেলে আপনাকে সারাদিন অপেক্ষা করা লাগতে পারতো, আপনাকে অনেক রিসার্চ করতে হতো, কিন্তু আপনি অনেক সহজে একটা আর্টিকেল তৈরি করতে পারছেন খুবই অল্প সময়ের ভেতরে, সেখান থেকে আপনি আরও জাস্ট কয়েক মিনিট সময় দিলেই আপনার আর্টিকেলটাকে আপনি হিউম্যান জেনারেটেডে কনভার্ট করে নিতে পারছেন, তখন আপনি জিনিসটাকে যেখানে সেখানে পাবলিশ করতে পারেন। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে চ্যাটজিপিটিতে আমরা আসলে কিভাবে এই জিনিসটাকে ইউজ করতে পারি, কিভাবে আমরা লেখাটাকে বাইপাস করতে পারি, এবং প্রয়োজনীয় যতগুলো লিংক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেভাবে আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প ফ্রিসিস্টিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।